হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিউটার ফরেস্ট। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাদারবোর্ডের ডিসপ্লে কীভাবে চেক করব সেটির একটি ভিডিও। ফার্স্ট অফ অল আমরা মাদারবোর্ডটিতে প্রসেসর লাগাব। দেখতেই পারতেছেন মাদারবোর্ডটির ঢাকনিটা খুলতে হবে, দেন প্রসেসরটি ওর ঘাটে ঘাট মিলায় লাগাইতে হবে। দেন আমরা একটি র্যাম লাগাবো। দেন পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আমরা পাওয়ার অন করে দেখব মাদারবোর্ডটির ডিসপ্লে আছে কি না। মূলত আমরা ডিসপ্লে চেক করার জন্য এভাবেই কাজ করে থাকি। আমাদের সার্ভিসিংয়ে যখন মাদারবোর্ড কিছু আসে, দেন আমরা প্রসেসর র্যাম লাগাই, মাদারবোর্ডটি চেক করি। অনেক সময় ডিসপ্লে পায় না, অনেক কিছুর জন্য ঝামেলা হয়, এই জন্য আমরা বাহিরে আগে মাদারবোর্ডটি রাখি, রেখে সব কিছু চেক করি, দেন আমরা কুলিং ফ্যান লাগাই, সব কিছু লাগাই, কেসিংয়ে বিল্ড করি। দেখুন মাদারবোর্ডটি আমরা প্রসেসর লাগিয়ে, র্যাম লাগিয়ে, মনিটরের সাথে কানেক্ট করে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে, পাওয়ার দিয়ে চেক করতেছি প্রসেসরটি গরম হচ্ছে কি না। প্রসেসর গরম হওয়ার জন্যই আমরা মূলত কুলিং ফ্যানটি ওখানে লাগিয়ে থাকি। এক্সট্রিম হিটের কারণে প্রসেসর অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য ভালো কুলিং ফ্যান ইউজ করা খুবই প্রয়োজন। যাই হোক, মাদারবোর্ডটির ডিসপ্লে আসার জন্য অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটির ডিসপ্লে চলে আসছে। এখন আমরা কুলিং ফ্যান সেট করে আবার ডিসপ্লে দেখে মাদারবোর্ডটি কেসিংয়ের সাথে লাগিয়ে ফেলব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম ছোট ছোট আরও অনেক ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। কীরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানান। ধন্যবাদ কম্পিউটার ফরেস্টের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমরা আসতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।